হ্যালো ফ্রেন্ডস, আমি অরিত্র। আমি একটা ইন্টারভিউ করতে গেছিলাম একটা ফিল্ম রিলেটেড, একটা ফিল্মের প্রমোশন রিলেটেড। তো সেখানে চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন, এছাড়া বলছি কারা কারা ছিলেন। তো একটা বিষয় উঠে এসেছিল যে কমার্শিয়াল সিনেমা, আর্ট সিনেমা এবং কেন বাংলা ফিল্মের মানে বিজনেস গ্রো করছে না সেটা নিয়ে। এবং অলরেডি যারা আমাকে ইউটিউবে ভালো মতো ফলো করেন এবং আমার ফেসবুক পেজও দেখেন, অলরেডি সেখানে আমি একটা পোস্টার ছেড়েছিলাম যেখানে আমি লিখেছিলাম যে একটা ডিবেট, কমার্শিয়াল ফিল্ম ভার্সেস আর্ট ফিল্ম। চিরঞ্জিত চক্রবর্তী এই ডিবেটে ছিলেন, উনি মুখ্য ছিলেন। এছাড়া অরিজিৎ বিশ্বাস ছিলেন, যিনি বাংলা একটা ছবি ডিরেকশন দিয়েছেন, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এছাড়া উনি বলিউডে আন্ধাধুন লিখেছেন, বাদলাপুর লিখেছে, এজেন্ট বিনোদ লিখেছেন, উনি শ্রীরাম রাঘবনের কো রাইটার, তো উনি ছিলেন। এছাড়া পবন কানোডিয়া ছিলেন, যিনি অসমাপ্ত, কিয়ান, কসমোস, টোপ, বুদ্ধদেব দাশগুপ্তর এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে এগুলোর প্রডিউসার। এবং এক সময় উনি প্রচুর কমার্শিয়াল ছবিও করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী সবাইকে নিয়ে। এবং থিয়েটার জগতের লোক মেঘনাথ ভট্টাচার্য এই ডিবেটে ছিলেন। তো এরা চারজন ছিলেন, এছাড়া আমি ছিলাম। এবং এই কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম কি জন্য এই ইন্ডাস্ট্রি গ্রো করছে না, এইসব নিয়ে রিলেটেড। এবং আপনাদের আই এম ভেরি শিওর আপনাদের প্রচুর ভালো লাগবে এবং প্রচুর আপনারা ইনসাইটস পাবেন অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, কারণ আজকাল লোকে বিজনেসটার অ্যাসপেক্টেও জানতে খুব পছন্দ করে এবং কেন এই ডিগ্রেডেশনটা হচ্ছে বললি আমাদের ইন্ডাস্ট্রি গ্রাফটা ফল করছে সেগুলো নিয়ে কথা রয়েছে। তো আর সময় নষ্ট করবো না, সেটাই চলে যাবো ডাইরেক্টলি। সো দ্যাট ওয়াজ ইট। ডার্ক নাইট দেখার লোক আছে, অডিয়েন্স, ওদের বিরাট পৃথিবী, ওদের অনেক জায়গায় ছবি ঘুরে কলকাতায় এসে এক সপ্তাহ চলে গেলেই যথেষ্ট ওদের পক্ষে, আর আমরা ভাবতেও পারছি না। আমাদের 17খানা মাল্টিপ্লেক্স, হিন্দির 3,500 মাল্টিপ্লেক্স আর ওদের 17,000 মাল্টিপ্লেক্স, কাজে ওর যদি এর ছুঁয়ে ছুঁয়ে চলে যায় তাই ছবি হিট হয়ে যাচ্ছে, যাবে পয়সা উঠে যাবে। এটা হচ্ছে ঘটনা। এগুলো বোঝার চেষ্টা করো যে কি ছবি আমরা পারি করতে, কিছুই পারি না করতে। এই যে অন্ধাধুন তুমি এখানে কলকাতার জন্য বানিয়ে ফেলতে, এই ছবিটা এখানে এইভাবে চলতো না, এটা মজার জিনিস। মানে এখানে না ওই লোকটা নেই, মানে আমাদের যে 130 কোটি লোকের মধ্যে থেকে হিন্দি ছবি যে অডিয়েন্সটা পাবে, একটা যেহেতু এত মাল্টিপ্লেক্সে ওই ছবিটা ছড়িয়ে যাবে, পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে 3,500-4,000 মাল্টিপ্লেক্সের মধ্যে কি 10,000 মাল্টিপ্লেক্সে চলে যাবে আলটিমেটলি ছবিটা, তাতে একটু একটু ভিড় পেলেও ওদের সেটাতে একটা বিরাট বিজনেস হয়ে যাবে। মানে দেখে ফেললো অন্তত ধরে নাও হয়তো 1 কোটি টাকা। আমার এখানে একটা ছবি বানিয়ে ওই 17টা মাল্টিপ্লেক্সের 7টা পেয়ে, বাকিগুলো দিলেই না হয় সেখানে ওটাকে রিলিজ করে, আর বাকি হলগুলো নেই প্রায়, আমার সেগুলো বন্ধ হয়ে গেছে, সেই হলগুলোতে সিঙ্গেল স্ক্রিনগুলোতে 200-এর মধ্যে হয়তো 30টা পেলাম, সেই করে এই ছবির পয়সা উঠবে না। তো 90s-এ যদি বিজনেসটা এত স্ট্রং ছিল তাহলে বন্ধ হয়ে গেল কেন? সব থিয়েটারগুলো একের পর ছবিগুলো কমে যাচ্ছে, সেই ধরনের ছবিগুলো করা না ছবি তৈরি করতে আসবে, সেই নোটিস পার্টি গেছে না, একদম অডিয়েন্স পার্টি টিভিতে দেখে, এখানে তো আমার এখানে তো টিভিতে ঢুকে ওই ওই অডিয়েন্সটা কখনো পাল্টায় না। আমি একটা এই চান্স নিচ্ছি বেদেমে জ্যোৎস্নাটাকে, আমি ওদের বিজয়কে বলছি যে আরো 10 বছর হয়ে গেল প্রায়, মানে আর একটা 10 বছর, একটা 10 বছর পরে একবার রিলিজ করেছিল, প্রথম 11 কোটি টাকার বিজনেস করেছিল, তখন 1 টাকা 40 টিকিট ছিল তাইতে, সেই ছবি 10 বছর আটকে রেখেছিল ওরা, সেখান থেকে আবার দিল, আবার রিলিজ করলো, তাদের 9 কোটি বিজনেস করেছে বাংলা ছবি, কল্পনা করতে পারবে না। যেটা অনিল কাপুর ভাই বলেছিল, আই বলে আই স্মল টাইম অ্যাক্টর ইন বেঙ্গল, বলেছিল আই নো ইউ, ইউ আর চিরঞ্জিত, আমরা হাউ কুড নো দ্যাট, বলে আই সিন ইউর ফিল্ম বেদের মে জ্যোৎস্না, বেদের মে জ্যোৎস্না কোনো সিটি বেরোলে কিছু বেরোলে কি করে বলে পাইরেটেড, আই হ্যাভ সিন আ পাইরেটেড কপি অফ, কারণ 1 বছর আটকে দিয়েছিল না পুরো ওদের হিন্দি ছবি ঢোকা বন্ধ করে দিতে গেল। সেই ছবিটাকে আমি ওকে একবার রিকোয়েস্ট করছি 100টা প্রিন্ট আর একবার রিলিজ করে দেয়, তো তো কোনো খরচার ব্যাপারই নেই, জাস্ট রিলিজ করে দেয়, তাহলে একটা টেস্ট হবে। আমি এখন এক্সপেরিমেন্টটা ভালো লাগে, মানে ভালো অডিয়েন্সটা কি আছে, অডিয়েন্স কি আছে, আগে কিছু ছিল এন্টারটেইনমেন্ট, মানে কিছু আগে টিভি ঢুকে গেছে, এটা আছে, মানে এত সোর্স অফ এন্টারটেইনমেন্ট এখন হয়ে গেছে, দর্শক প্রচুর চেঞ্জ বললে আমি কিন্তু কথা কোনো মানবো না কি সেই দর্শক কোনো আজকে রয়েছে, কিন্তু সে দর্শক ভাগ ভাগ হয়ে গেছে, কোথায় টিভি দেখছে, কোথায় ওয়েব সিরিজ দেখছে, বাড়িতে সব জিনিসগুলো পাচ্ছে, হাত খুলে টেলিফোনে পাচ্ছে, ভালো করে পাচ্ছে, কেন যাবে হলে দেখতে ভাই, সব পচা পচা হলগুলো ছিল আগে, যেখানে কিছু কোনো জায়গা নেই তো কোথায় যাবো, কোথায় ভাই বউ হচ্ছে নিয়ে যাবো, বেরো কোথায়, চলো এটা ছবি দেখে আসি, সে ছিল কিন্তু, তা যদি হয় তাহলে চিরদিনই এত চলে না, চিরদিন তো এই সেদিনকার ছবি, ঠিক আছে, ছবি একটা বলে দিলাম, ধরো
তো তুমি সেটাকেও যদি নাল এন্ড ভয়েড করে দিতে চাও, না 2008 এ এসেছিল চিরদিনই, এখন তখন তো ইন্টারনেট বা এত এত ন্যাশনালি এমন কিছু ছিল না, এখন তো দিনে দিনে বাড়ছে ভাই। সৌদি আমি টেলিফোন ফুললেই টেলিফোনের মধ্যে পাচ্ছি ব্যাপারটা কি, এগুলো হচ্ছে কি বলবো আমি, এগুলো লজিক, এই লজিকটা আমি মানবো না। মানে থিয়েটার দশ বছর করে পাল্টে যাবে, অডিয়েন্স পাল্টে যাচ্ছে, আসলে অডিয়েন্স পাল্টায় না, এটুকু আমি বলবো। অডিয়েন্সের 8 বছরের আইকিউ বেসিক লোকের, সাধারণ মানুষের, তাহলে এত এক্সপ্লয়েটেড হয় না মানুষ। আমরা তো জানি এই গরিব মানুষগুলো কীভাবে এক্সপ্লয়েটেড হয়, তাদের এত আইকিউ কম, তারা তুমি যে দর্শকের কথা তোমার মাথার মধ্যে আসছে, ওই দর্শক ওর কথা বলছে না, ও যে দর্শকের কথা দেখছে সেটা তুমি দেখতেই পাচ্ছ না। ওইভাবে হবে না কিছু, কিন্তু তোমাদের একটা জিনিস বুঝতে পারছো, বাহুবলী একটা তৈরি করলে বেশি টাকা খরচা করে করলে সেটা বিরাট চলে যায়, মানে বেসিক জায়গাটা এক না, কিন্তু সাহু তো এত খরচা করে করলো, পারলো না, ঠিক কথা, চলে আমি স্টোরি স্টোরিতে তো দম না, টাকা খরচা করে ছবি তুলে এটার জন্য তো না, গল্পে তো দম না, টাকা ছবি তুলে তো হয় না, টাকা খরচা ছবি তুলে ছবি তুলে হয় না, না ওই তো যেটা কথা হচ্ছে যে আজকে ধরো মালালি ছবি তো পুরো ছবি তুমি যদি নাম্বার অফ মানে টোটাল ছবি তার ইনভেস্টমেন্ট দেখো আর তার রিটার্ন যদি দেখো বাংলা ছবির চেয়ে কিছু গুণ বেশি, অনেক বেশি। তো সেই জিনিসটা এসছে কি করে, আমাদের মানে আমাদের বিভিন্ন দিমাগ থাকতে পারে না, এটা আমাদের ছিল তো। কেন বলছি তোমায় একটা একটা ওই এক্সাম্পলটা দিচ্ছি, আমি পুরনো এক্সাম্পল দিচ্ছি, 61 সপ্তপদী বলে একটা ছবি হয়েছিল যেটার প্রডিউসার ছিলেন উত্তম কুমার, সেই ছবিটাতে সুচিত্রা সেন পাঠ করেছিলেন, জানো তোমরা, বিখ্যাত। সেই ছবিটা উনি 2 লক্ষ টাকা নিয়েছিলেন এবং ছবিটার টোটাল কস্ট ছিল, আমি আমি সমস্ত যে শুটিং করতে করতে ওদের সঙ্গে কথা হতো, পুরনো লোকেদের সঙ্গে, আমি তো অনেক বছর আছি যদি শুনতাম গল্প, তাদের টোটাল ওটার কস্ট ছিল 7.5 লাখ টাকা। উত্তম কুমার নেননি টাকা, কিন্তু কস্ট ছিল ছবিটার অনেক। সুচিত্রাকে নোয়া মানেই স্লো হয়ে যাওয়া ছবি, ভীষণ আস্তে শুটিং হবে, এই এখন হবে না তখন হবে না, এরকম আর কি, সেই কারণে ওটা এমনি ডিলেড হয়ে গেছিলো। এবং সুচিত্রা সেন এর ভেতরে আরেকটা অন্য গল্প আছে, ওনাকে 1.5 লাখ টাকা রাজি করেছিল সেটির জন্য ছবি শুটিং আটকে দিয়েছিলো অর্ধেক করে, এসব অনেক সেটা আলাদা স্টোরি। এবার এই 2 লক্ষ টাকাটা 61 থেকে এখনো পর্যন্ত কত বছর হয়েছে বলো, 58 ইয়ার্স। এখনকার একটা হিরোইনকে একটা যদি সৃজিত একটা ছবিতে রিকোয়েস্ট করে নেওয়ার জন্য কোনো কারণে, রাইমা টাইমা কাউকে এদের এই লেভেলে, ও হয়তো 2 লাখ টাকাতেই কাজ করে দেবে তাকে, বড় জোর ধরছি 4 লাখ টাকা হবে, কিন্তু ওই 2 লক্ষ টাকাটা এই মুহূর্তে 58 বছর পরে 6.5 কোটি টাকা হয়ে গেছে। আমার কথা হচ্ছে সেই অ্যামাউন্টটাকে যদি তুমি ধরো আর যদি ছবির প্রোডাকশান কস্টটা কি কিছুই না 7 লাখ টাকা, 7 লাখ টাকা তাহলে কত হতে পারে, মানে ধরে নাও না যদি 2 লাখটা 6 কোটির উপরে চলে যায় তাহলে 25 কোটি ধরতে পারো তুমি, না 6 লাখ মানে অন্তত 3 গুণ তো হবে, 18-20 কোটির এখন একটা ছবি বাংলা ছবি হতে পারে, তাতে ওদের ওই স্ট্যান্ডার্ডটাই থাকবে, মানে আমরা এগুলাম না কিছু, তাহলে সেই লেভেলটা আমরা তখনও কিন্তু পয়সাটা তুলতে পারছিলাম, তখনও কিন্তু দেশভাগ হয়ে গেছিলো, আমাদের বাংলাদেশের রিচুয়াল ছিল যে শয্যা তুলনীর টাকায় জামাই বাবুকে নিয়ে সাদা শাড়িরা 25টা টিকিট কে স্টার থিয়েটার থিয়েটার দেখতে যাওয়া, এটা আমাদের রিচুয়াল। আমাদের মধ্যবিত্ত পরিবারে ছিল 3 মাসে বা 2 মাস অন্তর একটা বিশ্বরূপার রংমহল কিংবা স্টারে থিয়েটার দেখবো পরিবার নিয়ে, আর মোগলাই পাউডার কষা মাংস খেয়ে বাড়ি ফিরবো, ওটাই হচ্ছে আমার বেস্ট এনজয়মেন্ট। আর এখন মলের উইন্ডো শপিং দেখতে, আমি তো সেটার জন্যই
ইকুইভ্যালেন্ট টাইমে কেরালা ছবি কথা বলা, আমরা যা ফেস করছি কেরালা তো তাই ফেস করছে, তাহলে এত ইন্টারেস্টিং না? আমি দেখেছি সাউথের লোকেদের না ছবি দেখার একটা রজনীকান্তের অজিত কুমার সবচেয়ে বড় হিরো, ছবি তো চেঞ্জ হচ্ছে, জালি কাট্টু বলে ছবি এসেছে, একটা সার খেপে গেছে একটা দিনের ছবি জঙ্গলের মধ্যে, একটা সার আর কতগুলো লোক তাকে ধরবার জন্য ছুটছে। এই ছবি মানে আমরা যদি চিন্তা, প্রথম কথা আমরা চিন্তা করতে পারবো না, অল ইনক্লুডেড মি অ্যান্ড এভরিবডি ইনক্লুডেড ইন চিন্তা করলে ওটাই ছবিটা, ওটাই ছবিটা সার, সারটাকে ধরবে ওটাই ছবি, জানি কাট্টু এর মধ্যে ঢুকে যাচ্ছে, হ্যাঁ ওখান থেকে সারটা খেপে গেছে। কি ছবি রে ভাই, কি ছবি, অবিশ্বাস্য। ওটার সঙ্গে সঙ্গে এগুলো চলে, মূল জায়গাটা মূল যে মেইন স্ট্রিমটা সেটা হেভি স্ট্রং, সেটা স্ট্রং আছে বলে তার বাইপ্রোডাক্ট হিসেবে কিভাবে চললো সেটা ইম্পর্টেন্ট না, হতেই পারে কোন সময় এটা হাতকে দিয়ে হতো অনেক সময়, প্রত্যেকে কত বড় স্টার, মানে আমরা তো ভাবতে পারবো না বোধ হয় এক একটা স্টার তাদের দেখার বারবার দেখার রিজনাল যেটা মানে দীপক দা বলছিলেন যে এক্সটেন্ডেড টেলিফিল্ম মানে আর চলবে না, মানে দীপক দা মনে করতে পারে স্টার, আমি মনে করতে পারি জালিকা টু, মানে হোয়াটস ইট ডান, এইটা না এই যেটা চলছে সেটা পাল্টাতে হবে, মানে যখনই স্টারের উপরে আমাদের বেঙ্গলের সিচুয়েশন কি বলতো, আগে স্টার ছিল, এখন স্টারের বদলে সব স্টার হচ্ছে ডিরেক্টর, ডিরেক্টরই স্টার, বাকি হচ্ছে চুলটা পেতে নাও যে মুখটা কালো করে দেওয়া, মেকআপ করেছে নাকি, মানে স্টারটাকে তুমি নন স্টার বানাচ্ছ, এরকম একটা ওই অ্যাক্টর বানাচ্ছ, বানাতে গিয়ে ওটা হচ্ছে, তার ফলে কি হচ্ছে তার যে সেলেবিলিটিটা ছিল সেইটা গ্র্যাজুয়ালি নষ্ট হয়ে যাচ্ছে, ওই 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 হ্যাঁ ওই মাস্টার না করা উচিত না, স্টার বানাইনি আমরা, স্টার বানাইনি ভাই আমরা, যেভাবে স্টার বানাতে হয় সেই তৈরি করে বানাতে হবে, স্টার আগে জ্যাকি শ্রফ বানাবো, আমি বলছি শ্রফকে বানাতে হবে, টাইগার শ্রফকে বানাতে হবে, টাইগার শ্রফ শ্রফকে বানাতে হবে, কি করে স্টার হলো না আমিও করবো, এখানকার ছেলেরাও করবে, আবিরও করবে, এক্সারসাইজটা করবে, কারণ হচ্ছে তুমি স্টার বানাও ওকে, তবে এখন আমি বলছি ভাই প্র্যাকটিক্যাল জিনিসটা আমি বলছি, আমি কোনো তর্ক করার জন্য বলছি না, এই আবির একটা ফাংশনে গেলে ও সেই টাকাটা পাবে না, চিতপুর ওকে নিচ্ছে না, অথচ প্রচণ্ড ব্যস্ত, কিন্তু তোমাদের কাছে আবির তো খুবই ভালো আর্টিস্ট, এত ছবি করছে লাস্ট 8 মান্থস, আজকে আনন্দ বাইরে আছে, একটাও ছবি করেনি, পাইনি একটা শুটিং করেনি, কেন আমরা আমাদের সময় ভাবতে পারবো, আমরা তো দুটো শিফটে কাজ করতাম 15 বছর, কি করে সম্ভব এটা, তার মানে স্টার বানাচ্ছ না, সে ওর না মাস ভ্যালুটা তৈরি হচ্ছে না কিছুতে, ও একটারই থেকে যাচ্ছে, নিলে নেবে না নিলে না, ও ওই ডিরেক্টর নিতে পারে, ওই ডিরেক্টর পায়নি রোল আমার মতো হয়নি বলছে, ও তো বলছে বললো এইটাতে কেন দেবকে লিখেছে, একদম মানে ওর কথাই বলছি, আজকে যা লিখেছে দেবকে ওই ছবিটাতে নিলো যে সেটা তোমায় নিল না, হতেই পারে দেব তো বিগা স্টার তাকে নিয়েছে, ওই মানে পয়েন্টটা থেকেই যাচ্ছে, সে মনে হয়েছে সে আমায় নেয়নি হয়তো আবার পরে দেবে, এই যে কষ্টটা, এই কষ্টটা একটা রেগুলার অ্যাক্টর যে রেগুলার হিরো আমাদের তার হওয়ার কথা নয়, তার মানে তাকে এমন কোনো রোল সে পায়নি যেখানে ওই মাসটা তাকে দেখে উই সিটি বাড়ে ভিড় করে আসে,
তিন দিন তো হাউসফুল দিয়ে দেবে, আমরা তো তাই দিতাম, দিতে পারতাম আমরা, আমরা তো নয় সপ্তাহ একটা হাউসফুল টেনে দিতে পারতাম, আমি তো হাউস থেকে বেরোতেই পারতাম না, অন্তরালে এতে আমাদের অগ্নি এতে অগ্নিতৃষ্ণাতে আমি তো বেরোতেই পারিনি, পড়ে গেল প্রডিউসার ফুটপাথের উপরে, আমাকে আবার ঢোকানো, আবার পুলিশ আনা হলো, তারপর আবার করলো, সেই ভিড়টা তো আমি দেখতেই পাই না এখনকার আর্টিস্টগুলো, যখন স্টারগুলো বেরোয় না সেই ভিড়টাই থাকছে না। মানে এটা তো আপনি এফেক্টগুলো বলছেন, বাট কজটা কি, কারণটা কি? ওই ওই তুমি যদি সমস্ত কবিতা লিখে ফেলো একটা, ওই যেটা বলছিলাম আমি পূজার সংখ্যায়, যদি উপন্যাস না দিয়ে ছোট গল্প না দিয়ে তুমি যদি সতেরো পাতা কবিতার ভালো ভালো কবিতা দাও, মন্দাক্রান্তার লেখা দাও, সব দাও, ইয়ে সতেরো পাতা, বাকিটা তো তিনশো পাতার মধ্যে অন্য গুণ দিতে হবে, তুমি সব বাদ দিয়ে সবগুলোই যদি পাতাতে তুমি কবিতা ছাপো তাহলে সেটা যদি ফিল্মটা যদি ভালো না হয় তাহলে তো সেটা হবে না, মানে ফিল্মটাই যদি লোকটাই তো তোমরা কেড়ে নিয়েছো, তোমরা এখন যে কেউ কমার্শিয়াল ছবি করবে তাকে বলবে এই শালা সোহম সা এই আসছে দেখ, আলোচনা চক্র হয় যেখানে অঞ্জন চৌধুরীকে কোন ক্রেডিট দেওয়া হবে, কিছু তো হয় না, এই তো এই ফেসবুকে আছে, দুদিন আগে একজন দুঃখ করে লিখেছে যে লোকটা একসময় শত্রু দিয়ে পুরো ইন্ডাস্ট্রির মিডিয়া যে ক্ষতিটা করে দিয়েছে, এবং তার সঙ্গে মিডিয়া কার উপর চলে, মিডিয়ার কাগজ, যারা কাগজ আনন্দবাজার বা কাগজ যারা পড়ে তারা ওই শিক্ষিত গোষ্ঠীটা তাদের উপর চলে। আজ মিডিয়া দেখে তুমি যদি একটা ছবি দেখতে যাও অধিকাংশ সময় তুমি ডিজার্টার, হ্যাঁ কেন হবে এটা, তুমি তুমি বুকে হাত দিয়ে বলো, হ্যাঁ খুব নাম করা, নাম বলছি নাম করা পরিচালকের ছবি খুব ভালো বলছে, এই এক্ষুনি একটা ছবি বলছিল গিয়ে দেখতে গিয়ে দেখি এ বাবা কিছু বলছিল, তার মানে প্রমোট করবে কাদের, কাদের কাদের প্রমোট করবে এটা ওদের লিস্টে আছে, তার বাইরের লোক ওরা প্রমোট করবেই না, আমার হাউস এই কজনকে প্রমোট করবে, তোমরা যদি সে যদি আজে বাজে করো তাহলে প্রথমেই লিখে দেবে যে তার বিশাল, তোমরা যদি তোমরা যদি সমস্ত লোকগুলোকে ইন্টেলেকচুয়াল ছবির দিকেই ঠেলো আর বাকি কোনো বুলশিট করে দাও, যদি দশের মধ্যে নাম্বারিং করো তুমি, ধরো স্বপন সাহার ছবি আর অপর্ণা সেনের ছবি, তাহলে তুমি অপর্ণা সেনকে এখানে দশের মধ্যে তোমরা সাড়ে সাত দিচ্ছ একটা ছবিতে, আর তার পাশে ওকে দশের মধ্যে দুই দিচ্ছ, কিন্তু এটা তো সব স্টেটে হয়, সব মানে পুরো পৃথিবীতে হয়, মাইকেল বে, মাইকেল বে কে তো ক্রিটিকরা ব্যাশ করে ওখানে, নোলান কে ব্যাশ করে না, আমি বলছি কিন্তু মাইকেল বে ট্রান্সফর্মার বানায় আমার কিছু, আপনি বলিউডে দেখুন রোহিত শেট্টি, অনুরাগ কাশ্যপ, রোহিত শেট্টি কিছু এসে যায় না, রোহিত শেট্টি তো কাগজের ওই লাইনটা পড়ে সিনেমা দেখতে যায় না, কারণ এখন তো শুধুমাত্র সিনেমা দেখতে যায় সেই লোকগুলো যারা কাগজ পড়ে পড়ে, বাকি যারা কাগজ পড়ে না তারা সিনেমা দেখে না, এটা অদ্ভুত মজার ব্যাপার, তো তারা দেখছে না কেন, কেন দেখছে না বলো, কেন একটা হল নেই, হল বন্ধ হয়ে গেছে, না না হল তো দেখে দেখে বন্ধ হয়েছে, আমার উপর ইন্ডাস্ট্রি বাঁচবে না, আমি তো মানিক দাস সঙ্গে কাজ করার লোক ভাই, সেটাই আমি বলছি, আমি বলছি আমার, আমি তো এই শহরের ছেলে, এখানে জন্মেছি, আমার বাবা শৈল চক্রবর্তী, আমি কাজ করেছি সত্যজিতের সঙ্গে, তো আমার তো
চোখটাই অন্য জায়গায় আছে, সেটাই আমি জিজ্ঞেস করছি, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা একরকম, আপনি কাজ করেছেন আরেক রকম, সিনেমা কিন্তু কমার্শিয়াল ছবির সঙ্গে বিরোধটা হবে কেন? ও বিরোধ এইটাই বলছি তোমাদের কথা হচ্ছে, আমি আমার ক্ষেত্রেও হয় সবাই বলে আমি যেই এটাকে সাপোর্ট করি সবাই অমনি বলে দেয় যে আমি ওদের লোক, একটা কথা শোনো, একটা ইললজিক্যাল স্ক্রিপ্ট, অধিকাংশ কমার্শিয়াল ছবির লজিক থাকে না স্ক্রিপ্টের মধ্যে, সেটা ইললজিক্যাল স্ক্রিপ্টে একটা ইললজিক্যাল ক্যারেক্টারকে মানুষের কাছে কনভিন্সিং করার যে পাওয়ার, এই শক্ত ভাই যে পাওয়ার এই যে আমরা স্টারেরা অর্জন করত, যেমন উত্তম কুমারের ছিল, যে দিলীপ কুমারের ছিল, সঞ্জীব কুমারের ছিল, মানে যারা অর্জন করতো কমার্শিয়াল ছবি। আর এখানে তো আমাকে খারাপ করার কোনো উপায় নেই, ডিরেক্টরটা এক নম্বর, স্ক্রিপ্টটা এমন যে এদিক থেকে ওদিক হবে না, আমার যে আরেকটা লোককে বসে দিলে শেষে বিয়ে করলে ওই জিনিসই করে দেবে, মানে খুব বড় অভিনয় করার এমনিতেই তুমি বড় অভিনেতা হয়ে যাবে ওই ছবিতে কাজ করলে, কিন্তু কমার্শিয়াল ছবিতে সত্যিকারের তুমি যদি স্টার হতে চাও বা তোমার যদি ভ্যালু হয় তোমার কি পরিমাণ অমিতাভ বচ্চনের মতো ক্ষমতা থাকতে হবে তুমি জানো? এক্স্যাক্টলি, কারণ সে পুরোটা লজিক্যাল পায় না, মানে এরম চশমাটা ঘুরিয়ে এরম চোখে লাগানোর পর যে ডায়লগটা বলবে সেটাই হিট, তাহলে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে এভাবে নেমে আসতে হবে, কারণ আমি এভারেস্টের পিক নিয়ে নিয়েছি, এরপরে আমার পক্ষে আর পিক পিক আমার পরিশ্রমে আর পিক নেওয়া নেই, কারণ আমার হায়েস্ট পিক আমি নিয়ে নিয়েছি। ঠিক সময় মারা না যেতেন তাহলে এখন এসে উত্তম কুমার কাজ দিবি নাকি হতে পারতো, কিছু বলার না, যদি কিশোর কুমার একটু মাস তো মারনা দিয়ে হয়ে যেতেন শেষের দিকে মারা দেয় যে অবস্থায়, সুতরাং একটা রাইস বল থাকে যখন ওপরে উঠেছে যখন চলেছে তখন ওর ক্ষমতাটা বলো, ট্যালেন্ট নেই বলে বেঁচে আছে, সলমান খানকে দেখলে ওর চেয়ে বেশি পাওয়ারফুল বলতেই হবে, কারণ ও তো এরকম চুজি না, ওকে যেটা পাচ্ছে না আমি ছোটবেলা আমি 1967-68 থেকে কমার্শিয়াল বাংলা বাংলা থিয়েটারের ভক্ত, আমি সাধারণ রঙ্গলার পরম ভক্ত, করেছি কিন্তু গুড থিয়েটার সাধারণ রঙ্গলরায় নাইমুট পর্যন্ত আমার লাস্ট নাটক দেখা, সেই নাম জীবন টাম জীবনের আগে থেকে আমি তাদের তাপসী তোমার একক দশ শতকের সব আমি দেখেছি, মানে সব ছবিতে আমি জানি কমার্শিয়াল থিয়েটারে একটা জিনিসের অভাব ছিল ভালো ডিরেক্টর, স্ক্রিপ্ট কিন্তু খুব জোরদার লোকেরা লিখতেন, বিধায়ক ভট্টাচ, দেবনারায়ণ গুপ্ত সব ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার ছিল, সাহিত্য থেকে নিয়ে স্ক্রিপ্ট করতেন মানুষকে কী করে আনতে হয়, ডিরেক্টর ছিল না, আর জীবনে যত ভালো অভিনয় দেখেছি তার 75% কমার্শিয়াল থিয়েটার, এটা বলছে না এই পয়েন্টটাই আমি এত যে জীবনে যত ভালো থিয়েটার দেখেছি অভিনয় দেখেছি তার 75% কমার্শিয়াল, লেখাটাদের মতো লেখক এই শুধু সম্মান ছিল বলে ওরা ছিলেন, এখন এই লোকগুলো ওইখানটা যেতেই চাইছে না, গেলেই তাকে সবুন ট্রাভেল বলা হবে, আমাদের সত্যবন্দ্যোপাধ্যায় স্টেজের উপর সম্রাট, বড় সত্যবন্দ্যোপাধ্যায় একটা লোক স্ক্রিপ্ট লিখছে আটটা ছবির রিসিট পাশে শেষ করে দেবে, তুমি চাও তুমি চাও তুমি তুমি ওকে চাও কি করবে লোকটা, কি করে ভালো স্ক্রিপ্ট করবে, একটা স্ক্রিপ্ট করতে গেলে এক বছর 12 মাস দিতে হবে সময়টা, তো কিন্তু 12 মাস তো একসঙ্গে ছবি দিতে পারবে, আমি প্রতি মাসে করে ছোটা সাতটা আঠারো স্ক্রিপ্ট লিখে যাচ্ছি, এই দাদা একটু আমার করে দিন না, এক সময় নেই দাদা প্লিজ করে দিন না, কত টাকা দেবে, হ্যাঁ ঠিক আছে।